রূপালী স্টোর সম্ভাবনার এক নব দিগন্ত। আপনারা জানেন যে রূপালী স্টোর দিনাজপুর জেলায় অবস্থিত, এটাকে উত্তরবঙ্গ বলা হয়, কোতোয়ালি থানার ঠিক পিছনে। আসলে আপনারা সবাই ঘরে বসে পণ্যটি নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, তো সেই অর্থে রূপালী স্টোর আপনাদেরকে জানিয়েছে রেডেক্সের সঙ্গে সংযুক্ত হয়েছে। রেডেক্সের মাধ্যমে আপনারা সারা দেশব্যাপী হোম ডেলিভারি নিতে পারবেন। রেডেক্সের আপনাদের যে কোনো ধরনের পণ্য তারা হোম ডেলিভারি করে থাকে, তাদের লক্ষ্যই হচ্ছে পৌঁছাবই, এটা তাদের মূল ব্যক্তিগত ধারা। তো সেই ব্যাপী তারা কাজ করে যাচ্ছে। আর রূপালী স্টোরই বারবার করে একটা জিনিসই চিন্তা করে আসতেছে যে পণ্যটি আপনাদের হাতে না যাওয়া অবধি সম্পূর্ণ লাইবিলিটি কিন্তু রূপালী স্টোরের বর্তায়। তো সেই অর্থে রূপালী স্টোরকেও কিন্তু খুঁজে নিতে হবে যে আসলে সঠিক পণ্যটি কে সেখানে পৌঁছাতে পারবে। সেই অর্থে কর্পোরেটভাবে রেডেক্সের সঙ্গে রূপালী স্টোর অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে, যেন পণ্যটি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। রেডেক্সের প্রতিনিধির সঙ্গে আপনাদেরকে ছোট্ট করে একটু পরিচয় করিয়ে দিই যে আসলে তারা কিভাবে পণ্যটি ডেলিভারি করে থাকে, কি পর্যায়ে তারা ডেলিভারি করে থাকে। আপনারা তার থেকে দুইটা শব্দ, উনি দিনাজপুর জোনের এরিয়া ম্যানেজার, উনি এই পূর্ণাঙ্গ বিষয়টা দেখেন। তো ভাইজান, আপনি একটু আপনাদের রেডেক্সের সম্বন্ধে একটু কিছু বলবেন। এই যে ওনাদের লোগো রেডেক্সের, তা আপনি আপনাদের লক্ষ্যবস্তু পৌঁছাবেই আপনাদের অর্থটা, তো সেই অর্থে আপনি দুই একটা শব্দ বলেন যে আসলে পণ্যটি গ্রাহক কতদিনের মধ্যে পাবে। আজকে পণ্যটি দেওয়া হলো 8 তারিখ, 8 তারিখ থেকে কয়দিনের মধ্যে এই পণ্যটি ঘরের পৌঁছাবে, এটা বাগেরহাট জেলায় যাবে। রেডেক্সের মাধ্যমে সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি, আর রূপালী স্টোর আমাদের সঙ্গে সংযুক্ত আছে বা হবে। আমাদের সাধারণত 3 দিনের মাধ্যমে ঘরের ডেলিভারি দেওয়া হয়, মানে পৌঁছে দেওয়া হয় 3 দিনের মাধ্যমে, আপনারা ঘরে বসে ডেলিভারি পাবেন। আচ্ছা, আপনারা শুনলেন, উনি বলল 72 ঘন্টা, আজকে থেকে 72 ঘন্টা। এর মধ্যে আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে দেই, উনাদের কিন্তু ওজনের ভিত্তিতে কিন্তু ভাড়াটা হয়ে থাকে, মানে যে পণ্যটি আমি দিব সেটা কিন্তু ওজনের ভিত্তিতে কিন্তু আপনাদের ওদের ভাড়াটা হয়ে থাকে। ওরা আমার সঙ্গে যে প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে এটা ছিল কিন্তু আপনার 170 টাকা, কারণ এই জিনিসটা যাবে আপনাদের দোরগোড়ায় 170 টাকা। সেই জায়গায় তারা আমার কাছে 130 টাকা তারা নিয়েছে। এখন থেকে 130 টাকার মধ্যে আপনার 5 কেজি, 100 গ্রাম থেকে শুরু করে 5 কেজি অবধি আপনারা 130 টাকার মধ্যে আপনার ঘরে বসে আপনারা পণ্যটি পাবেন। তো ভিউয়ার্স, আসলে বারবার করে আমি একটা কথাই বলে যাচ্ছি, হ্যাঁ, যে আপনাদের জন্যই কিন্তু অনেক কিছু, আমার জন্য নয়। আমি চেষ্টা করে যাচ্ছি, আর একটি কথা না বলে পারছি না, তাকে বিশদভাবে আমাকে পরিচয় করিয়ে দিতে হয়। অরুণ খান, রাধানগর পাবনা, দাদা যমুনা ব্যাংকে কর্পোরেট জায়গায় আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে যমুনা ব্যাংকে বা যে কোনো প্রাইভেট সেক্টরের ব্যাংকে থাকলে পরেই তারা কিন্তু 1 পয়সা 2 পয়সা থেকে শুরু করে, কারণ বিভিন্ন জিনিস টাকা পয়সার লেনদেনকে তাদেরকে কিন্তু মেনটেন্স করতে হয়। তো সেই সুবাদে আসলে অরুণদাকে একজনকে আমার কাছ থেকে পাওয়া। তো অরুণদা আসলে আজকে আমাকে একটা কথা বলেছে, আজকে কিন্তু অরুণদার কিন্তু এটা ধরে 2 নাম্বার পণ্য যাচ্ছে। উনি আমাকে 200 টাকার 150 টাকার একটা পণ্য নিয়েছে, সেই অর্থে কিন্তু উনি 200 টাকা পাঠিয়েছে। তো রূপালী স্টোরের সেই ভালোবাসাটা রয়েছে, 50 টাকার বর্ষি ওনাকে মিলাই দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমি চাই না যে আপনাদের 20-30-50 টাকা রূপালী স্টোরের বাড়তি কিছু থাক। আপনারা দেখেন, আজকে প্রমাণ সাপেক্ষেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেরকম রেডেক্স, রূপালী স্টোর চাইলে পরে কিন্তু রূপালী স্টোর এখান থেকে
তাদের কাছ থেকে একটা কমিশন নেওয়ার করতে পারতো বা চেষ্টা করতে পারতো। আমি সুন্দরবনে 90 টাকার মধ্যে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি, 120 টাকার মধ্যে কিন্তু এসে পরিবহনে দেওয়ার চেষ্টা করছি, রেডেক্সের মতন ঘরে বসে আপনারা পণ্যটি পাবেন সেই ক্ষেত্রে 130 টাকা। রূপালী স্টোর কখনোই কিন্তু আপনাদের কাছে 150 থেকে 200 টাকা কিন্তু কোনো কোয়ান্টিটি ভাড়া কিন্তু নেয় না, রূপালী স্টোর কখনোই কিন্তু ভাড়া নেয় না। যেরকম আপনারা একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে ভাড়া বাকি, ভাড়া বাকির অর্থটা হচ্ছে আপনারা সম্পূর্ণ টাকাটা পে করে আপনারা পণ্যটি গ্রহণ করবেন। বিষয়টা হলো ঠিক এরকমটা, আমি 90 টাকা দিয়ে নিলাম বা 100 এসে পরিবহনে দিব বলে আমি নিলাম 120 টাকা, আমি রেডেক্সে দিব বলে আপনাদের কাছে 130 টাকা নিয়েছি, কিন্তু আমি দেওয়ার সময় হয়তো বা কোনো কারণবশত দিতে পারিনি, আমি কিন্তু সুন্দরবনে কিন্তু আপনাদেরকে পণ্যটা দিয়েছি সেখানে কিন্তু 90 টাকা। আপনারা যেন মন থেকে কখনো না বলতে পারেন যে দাদা 130 টাকা নিল আমার কাছে, আমাকে 90 টাকা দিয়ে পণ্যটা দিল, দাদা এখানে 40 টাকা রাখলো, আবার সুন্দরবন কিন্তু 30 টাকা রাখলো, এসে পরিবহন 30 টাকা রাখলো। তো আসলে রূপালী স্টোরের মন মানসিকতাটা ঠিক তেমনই এমনই থাকবে, আপনাদের পকেট থেকে বাতাসের টাকা নেওয়ার মন মানসিকতা রূপালী স্টোরের নেই, কখনো থাকবেও না, চিন্তাও করে না। এই পণ্যটি সম্পূর্ণটাই আমি আজকে যে যুদ্ধ করছি রেডেক্সের সঙ্গে বলেন, সুন্দরবনের সঙ্গে বলেন, এসে পরিবহনের সঙ্গে বলেন, এটা কিন্তু একমাত্র কিন্তু ব্যক্তিগতভাবে ভালোবাসার কারণে। আপনারা যেন পণ্যটি যেন আপনাদের দোরগোড়ায় কম দামের মধ্যে পেতে পারেন, আমার কিন্তু সার্থকতা বলতে কিন্তু এটাই, আর অন্য কিছু এখানে নেই। তো কখনোই আমি আজকে কার্টুন বলেন, টেপ বলেন, এগুলার পর্যন্ত আপনাদের কাছ থেকে কিন্তু খরচ নেওয়ার চিন্তাভাবনা বা মন মানসিকতা আমার নেই, কারণ আমার আন্তরিকতা আমার দিক থেকে আমি বলতে পারবো অনেক দৃঢ়তা রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে, অনেক বড় রয়েছে, সেই অর্থে আমি কনফিডেন্স নিয়ে কিন্তু কথাটা বলতেই পারি যে আপনাদের কিন্তু ওই টাকার আমার প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, আপনারা আসলেই ভালো থাকবেন, আজকে থেকে রেডেক্সের মাধ্যমে গোটা বাংলাদেশব্যাপী পণ্য দেওয়া হচ্ছে, আপনারা চাইলে পরে নিতে পারবেন, এই যে প্রতিনিধির কাছে আমি পণ্য তুলে দিচ্ছি, আপনারা আজকে থেকে আপনারা অর্ডার করবেন, আপনারা রেডেক্সের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে আপনারা বাসায় বসে পণ্যটি পাবেন, তারপরে সম্পূর্ণ লাইভলিটি তো আমি প্রণব আছি, রূপালী স্টোর ফিশিং ক্লাব রয়েছে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।